দুর্নীতির অভিযোগ তুলে স্কুলে পোস্টার মেরে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সদস্যের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার তারা। হারোয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার মেরে স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বসিরহাট মহকুমার হারোয়া থানার হারোয়া গ্রাম পঞ্চায়েতের হারোয়া পিজি হাই স্কুলের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্য অচিন্ত ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রীতিমতো পোস্টার মেরে অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ দেখালেন। বিষয়টা কিছু অভিযোগ আছে সাধারণ মানে গার্জিয়ানদের, সেটা আমি শুনে আসলাম। এসে দেখলাম বিরাট বিক্ষোভ হচ্ছে, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, হেডমাস্টার অনেক দেরিতে এসেছেন। আমরা গার্জিয়ানদের সঙ্গে কথা বলছি এবং নেতৃত্বের সঙ্গে কথা বলবো। অনেক অভিযোগ আছে স্কুলের বিরুদ্ধে, মাস্টারমশাইরা ঠিক সময় মতন আসে না। এগুলো আমরা আমাদের দলীয় নেতৃত্ব বিধায়কদের সঙ্গে আলোচনা করব। অনেক রকম সমস্যা আছে, তাড়াতাড়ি হয়তো মিটে যাবে এবং মাস্টাররা তাতে ভালো করে ক্লাস করুক এটা আমরা চাই, এবং গার্জিয়ানদের সঙ্গে ভালো ব্যবহার করুক এটা আমরা চাই। সবসময় গভর্নমেন্ট বারবার বলছে যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কিছু মানুষ নাকি ভালো ব্যবহার করছে না। অভিযোগ হচ্ছে স্কুলের পড়ুয়ার গার্জিয়ানদের, এটা আমরা দেখছি। স্কুলটা স্কুলের মতন চলতে দেওয়াই ভালো, স্কুলের সঙ্গে যদি কেউ চাল চুরি করে তার স্কুলে না থাকাই ভালো, সে মাস্টার হোক, ম্যানেজিং কমিটির লোক হোক, আর যেই হোক। অভিভাবকদের অভিযোগ, স্কুলের মিড ডে মিলের চাল সাইকেল চুরি হচ্ছে। সবুজ সাথী সাইকেল নিয়ে স্বজন পোষণের পাশাপাশি স্কুলের ফি বৃদ্ধি করা হয়েছে। আমরা সোমবারে এসেছি আমরা স্কুলে, এবার ওখানে বসে আছে দুজন, আমরা বলছি দাদা স্কুল হবে তবে এবার সোমবারে, এবার দুটো মহিলা আসছে বলে দেখে বলছে আমাদের বলছে এখানে বেরিয়ে যান, আমরা বেরিয়ে যাবো কি করে, আর তো আমাদের শোনার কর্তব্য আছে তো। কি করতে এসেছিল ওই স্কুলে আর কি মেসেজ পাঠিয়েছে, তাই শুনে এসেছি এই স্কুলটা কবে হবে, তা ভালো হয়তো বললে হয়ে যায় যে স্কুলে এই সোমবারে হবে কি কি, সোমবারে এসছে আজকে রে, ও শুধু বলছে বেরিয়ে যান এখান থেকে, তাহলে আমরা কি কথা বলতে আমার কোনো অধিকার নেই। আমরা 12 জনা খাচ্ছি একটা দলে, এক একটা দলে 400 টাকা মাস, তাতে করে বস্তা টেনে বার করা, বস্তা ঝেঁকে তোলা, আবার সেই বস্তা বার করে আবার আমাদের মাল দেওয়া, এই 400 টাকায় এখানে কোনো টিফিন না কিচ্ছু না। তারপরে তার সত্ত্বেও ওই টাকাটা আমাদের আগে অ্যাকাউন্টে ঢুকাতো, এখন ছাড়ে দিল অ্যাকাউন্টে, আমাদের ওই 400 টাকায় তো কিছুই হয় না, তা তো ওইরকম খাটে 4 দিন আসছে, আবার তাতে এই 4 মাস আমরা মাইনে পাই না। এখন সরকারের নির্দেশ অনুসারে যেখানে ফি 260 টাকা সেখানে স্কুলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে 400 টাকা। এমন আরো কিছু অভিযোগ তুলে তারা এদিন স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান। 19 সালের যে ড্রেসের মাপ নিয়েছিল স্কুল থেকে মাপ নিয়েছিল, 19 সাল থেকে কোনো ড্রেস নেই। এখন আমাদের হেডমাস্টারের সঙ্গে কথা হলো, উনি বললেন যে 19 সালের ড্রেস 22 সালে দেবেন, তো 21 সাল আর 20 সালের টাকাটা তাহলে ওরা খেয়ে নিয়েছেন, এবং দীর্ঘদিন ধরে সাইকেল চুরি হচ্ছে। এখানে বাহাদুর বলে যে একটা ক্যাজুয়াল স্টাফ আছে যে সিকিউরিটি গার্ডের কাজ করে, পিছনে একটা গেট আছে, ওই গেটের চাবি তার কাজ আছে, সেখান থেকে আসে, সেখান থেকেই সাইকেল চুরি হচ্ছে। মেন গেট খোলা হয় না, মেন গেট খুলে সবাই দেখতে পাবে সেখান থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছে। আমরা হাতে না হাতে একবার ধরেছি, চাল চুরি সাইকেল চুরি বিভিন্ন ধরনের ভাবে ক্রাফটেড, আমাদের প্রাক্তন সভাপতি অচিন্ত ঘোষ মহাশয় এবং হেডমাস্টার এই দুজনাই থেকেই হচ্ছে সব কিছু। যদিও স্কুলের প্রধান শিক্ষক জানান মিড ডে মিলের খাবার সবুজ সাথী সাইকেল নিয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। বর্ধিত ফি বৃদ্ধি যদি কোনো অভিভাবক না মেনে নেন তাহলে আগের নির্ধারিত সরকারি ফি নেওয়া হবে বলে প্রধান শিক্ষক জানান। তিনি আরো বলেন, এদিন যারা বিক্ষোভে সামিল হন তারা কেউ অভিভাবক নন, পুরনো রাগ মেটাতে এক যুবকের নির্দেশে এই কাজ করা হয়েছে। মানুষ তো ভুল করে, আমি তো মানুষ, তো সেরকম যদি কিছু থাকতো আমি নিশ্চয়ই শুধরে নিতাম, তাতে কোনো সন্দেহ নেই। তবে ব্যথা লাগছে যে এতদিন ধরে স্কুলে রয়েছি, অভিভাবকরা আমাকে একটু জানালো না, আর আমি স্কুলে গেছিলাম, গিয়ে দেখলাম যেসব ছেলেরা এসেছে ও প্রতিবাদ করতে তারা আমাদের কোনো অভিভাবক নয়। বিগত দিনে যে ছেলেটা এসেছে, একটা ছেলে বিগত দিনে আমাদের স্কুলে কম্পিউটারে কাজ করতো, সে স্কুলের অ্যাকাউন্টে টাকা ঢোকে যাতে ওই ট্যাপ দেওয়ার জন্য সেই অ্যাকাউন্টে তার নিজের নাম বসিয়ে সে টাকা তুলে নেওয়ার আত্মসাৎ করার চেষ্টা করেছিল। তারপর থেকে বিডি অফিস থেকে ইনফরমেশন দিলে তাকে বাদ দেওয়া হয়। সেই রাগ রোষ অভিযোগ মানে অভিমানে সে পুরনো রাগ শত্রুতার জেরে এই কাজটা সে নেতৃত্ব দিয়ে করেছে বলে আমি মনে করছি, আর আজকে যারা এসেছে তারা কেউ গার্জেন আছে বলে আমি মনে করি না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোমেন্স ল্যান্ড, বসিরহাট।